আসসালামু আলাইকুম। গত পাঠে আমরা দেখেছি কিভাবে আমরা লিংক কম্পোনেন্ট ব্যবহার করে আমাদের এই ন্যাভিগেশন বারগুলোকে উইদাউট রিফ্রেশ নিয়ে কিভাবে কানেক্টেড করতে পারি, এবং আজকের এই ভিডিওতে আমরা আরেকটা জিনিস সলভ করব। এটা হচ্ছে যখন আমরা এই ন্যাভিগেশন বারটাতে ক্লিক করতেছি, আমাদের পেজ তো পরিবর্তন হচ্ছে, কম্পোনেন্ট পরিবর্তন হচ্ছে, বাট আমাদের কিন্তু যে কম্পোনেন্টে আমরা যাচ্ছি সেটা যে অ্যাক্টিভ এটা আমরা বুঝতে পারতেছি না। এই যেমন দেখেন হোম, হোমটা কিন্তু একটু ডার্ক হয়ে আছে, একটু লাইট আছে, বাট এইগুলাতে কিন্তু আর নাই। দেখেন অ্যাবাউট পেজে গেলে আমাদের হোমটা লাইট না থাকে, অ্যাবাউটটা লাইট থাকবে, দেন ব্লগে গেলে ব্লগটা লাইট থাকবে, অর্থাৎ এটা অ্যাক্টিভ আছে, এটা বোঝাবে এরকম কিছু একটা আমরা করতে যাচ্ছি। তো আমরা এখন কি করব, আমরা আমাদের ওয়েবসাইটে এরকম কিছু একটা করব, অর্থাৎ যেটাতে ক্লিক করব, যেই ন্যাভিগেশন বারে ক্লিক করব, সেই ন্যাভিগেশন বারটা অ্যাক্টিভ থাকবে বা ন্যাভলিঙ্কটা অ্যাক্টিভ থাকবে। সো এটা কীভাবে করতে পারি, আমরা রিয়্যাক্ট রাউটার ইউজ করে আমরা করতে পারি। ন্যাভ লিঙ্ক নামে যে কম্পোনেন্ট আছে, এই ন্যাভলিঙ্ক কম্পোনেন্ট ব্যবহার করার মাধ্যমে। সো ন্যাভলিঙ্ক কম্পোনেন্ট কীভাবে আমরা ব্যবহার করব, শুধুমাত্র আমাদের এই যে লিঙ্ক ট্যাগটা যেখানে ইউজ করছি না, এই লিঙ্ক ট্যাগটাকে জাস্ট পরিবর্তন করে দিব, এটার আগে জাস্ট ন্যাভ এই ওয়ার্ডটা অ্যাড করে দেব। বুঝতে পারলেন, এই লিঙ্কটা থাকবেই, এই জায়গায় যা কিছু আছে সব কিছু থাকবে, টু আছে যে এরকম সব কিছু সেম, শুধুমাত্র লিঙ্কের আগে ন্যাব যোগ করব। আর যেহেতু জাভাস্ক্রিপ্টে ক্যামেলকে সাপোর্ট করে, সো এটার জন্য এনটা বড় হাতে দিতে হবে, এলটাও আমাদের বড় হাতে রাখতে হবে, এভাবে ন্যাব লিঙ্ক। এখন এই সেম জিনিসটা এন্ডিংয়েও দিয়ে দিতে হবে। এখন দেখতে পাবেন আমাদের একটা ইরো দিচ্ছে, এই ইরোটা কেন দিচ্ছে, বলতেছে ন্যাব লিঙ্ক ইজ নট ডিফাইন্ড, কারণ এই জিনিসটা আমাদের নাই। আমরা এই জায়গায় রিয়্যাক্ট রাউটার ডম থেকে শুধুমাত্র লিঙ্কে ইম্পোর্ট করছি, ন্যাব লিঙ্ককে কিন্তু আমরা রিয়্যাক্ট রাউটারে বা রিয়্যাক্ট রাউটার ডম থেকে ইম্পোর্ট করি নাই। সো কীভাবে ইম্পোর্ট করব, শুধুমাত্র এই লিঙ্কের পরিবর্তে জাস্ট আমরা ন্যাব লিঙ্ককে কানেক্ট করে দেব, দ্যাটস ইট, এতটুকুই কাজ আমাদের। সো এখন আমরা এই যে এই জায়গাতে আবার ইরো দিচ্ছে, এটার জন্য আমরা এইটা করতে পারি, ন্যাব লিঙ্ক পাশাপাশি লিঙ্ক দুইটাই। সো এখন আমরা ন্যাব লিঙ্ক এই জিনিসটাকে জাস্ট কপি পেস্ট করে দেব, এইটাতে করব না কারণ এইটাতে আমাদের ন্যাব লিঙ্কের প্রয়োজন নাই, এটা হচ্ছে আমাদের লোগো। সো এটার পরে যেটা আছে অ্যাবাউট, অ্যাবাউটে ন্যাব লিঙ্ক, এটাতেও ন্যাব লিঙ্ক, ন্যাব লিঙ্ক, ন্যাব লিঙ্ক, ন্যাব লিঙ্ক, ন্যাব লিঙ্ক, সবগুলোতে আমি অ্যাড করে দিচ্ছি, ওকে ডান। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করি, সে দেখতে পাবেন আমাদের কেমন এলোমেলো একটা ডিজাইন, এইটা আমাদের ডিজাইনই না, সবগুলো একসাথে লেগে আছে। সো এই জিনিসটাকে আমাদের ঠিকঠাক করতে হবে, ডোন্ট ওয়ারি আমরা এটা ঠিকঠাক করব। বাট একটা জিনিস এখন দেখেন, আমরা যদি এটাতে ক্লিক করি, আমি ইন্সপেক্টে যাই তাহলে বুঝতে পারবেন, দেখেন এই জায়গাতে কিন্তু ক্লাস অ্যাক্টিভ নামে একটা চলে আসছে, অর্থাৎ ক্লাস ইজ ইকুয়াল অ্যাক্টিভ। আমি যদি স্পন্সারে ক্লিক করি অ্যান্ড স্পন্সারে গিয়ে ভিজিট করি, তাহলে দেখতে পাবেন এখনও আসে নাই স্পন্সারে। আমি আবারও ক্লিক করব স্পন্সার, এখন যদি আমি যাই, আমাদের স্পন্সারটা কোথায়, স্পন্সার, এই যে দেখতে পাবেন স্পন্সারটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন এই যে ন্যাব লিঙ্ক যে কম্পোনেন্টটা ইউজ করেছি আমরা, এই জিনিসটা মেইনলি করে কি, এই জিনিসটা আমাদের অ্যাক্টিভ নামে একটা ক্লাস তৈরি করে দেয়। এইরকম অ্যাক্টিভ নামে যখন আমাদের ক্লাস তৈরি করে দিবে আমাদের জন্য, তখন এই জিনিসটা আমাদেরকে সিএসএসে গিয়ে বলে দিতে হবে, যখন আমরা অ্যাক্টিভ ক্লাসে থাকবো, অর্থাৎ যখন যেটাতে ক্লিক করব তখন সেটার কালারটা পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পারলেন? আচ্ছা, না বুঝলেও সমস্যা নাই, আমরা এখন অ্যাপ ডট সিএসএসে যাবো অ্যান্ড এই জায়গাতে আমরা অ্যাক্টিভ নামে যে ক্লাসটা ডাইনামিক্যালি ন্যাব লিঙ্ক তৈরি করতেছে সেই ক্লাসটাকে জাস্ট কল করব। সো কীভাবে কপি করব, এই জায়গাতে অ্যাক্টিভ নামে যে ক্লাসটা ছিল কাট করে নেব, এটা আমরা কাস্টমভাবে তৈরি করেছিলাম। সো অ্যাক্টিভ ক্লাস, এটা জাস্ট কালারটা আমরা রেড দিয়ে দেব। সো যখন যেটা এখন অ্যাক্টিভ থাকবে ঠিক সেই অনুযায়ী দেখতে পাবেন রেসপন্স করবে, বাট আমাদের রেসপন্স করে নেই। তো অ্যাপ ডট সিএসএস যেহেতু আমাদের কানেক্টেড নাই, সো এখান থেকে কেটে নিয়ে আমরা ব্লক ডট সিএসএসের ভেতরে গিয়ে এটাকে পেস্ট করে দেব অ্যাক্টিভ ক্লাসকে, যেহেতু আমরা জানি ব্লক ডট সিএসএস আমাদের এই ন্যাভিগেশন বারের সাথে কানেক্টেড আছে। ন্যাভিগেশন বারের সাথে কোথায় আছে, আমাদের এই যে হোমের সাথে কানেক্টেড আছে, অ্যাপের সাথে কানেক্টেড আছে এই ব্লক ডট সিএসএসটা। সো এখন যদি আমি যাই, গিয়ে যদি আমি জাস্ট রিফ্রেশ করি একটা, সো হোম পেজে যাবো, দেখতে পাবেন হোমটা অ্যাক্টিভ দেখাচ্ছে, অ্যাবাউটে যাবো, অ্যাবাউটটা রেড দেখাচ্ছে, ব্লগে যাবো, ব্লগটা অ্যাক্টিভ দেখাচ্ছে, স্পন্সারে গেলে স্পন্সার, কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্ট। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, এই যে যে জিনিসটা আছে একসাথে লেগে আছে, সো এই কয়েকটা জিনিসকে আমরা আলাদা আলাদা করে দিব।
ন্যাব যে আইটেমটা আছে এভরি ন্যাব আইটেম এই জায়গাতে সিএসএসে গিয়ে মার্জিন লেফট করে দিব সে 10 পিক্সেল মানে এটাকে ইম্পর্টেন্ট করব সো আমাদের 10% করে সরে যাবে এটার পাশাপাশি আমরা আর একটা জিনিস করব টেক্সট ডেকোরেশনটা নান করে দিব ইম্পর্টেন্ট করে দিব তো টেক্সট ডেকোরেশনটা যাই নাই আচ্ছা আমরা একে টার্গেট করি ন্যাবলিঙ্কের ভিতরে যে এ আছে এটা টেক্সট ডেকোরেশনটা চলে যাবে ওকে এখন চলে গেছে ওকে এখন ঠিকঠাক তো দেখেন আমরা যদি এখন এইগুলার কালার পরিবর্তন করতে চাই তাহলেও পারবো ন্যাব আইটেম এটার কালার প্রাইমারিলি এটা থাকবে না কালার থাকবে প্রাইমারিভাবে ব্ল্যাক সো দেখতে পাবেন প্রাইমারি কালারটা এখন আমাদের ব্ল্যাক আছে এই যে ব্ল্যাক অন্যান্যগুলা আর যখন অ্যাক্টিভ থাকবে অর্থাৎ হোম যেহেতু সবসময় অ্যাক্টিভ থাকে সো এটা রেড দেখাবে তখন আমরা অ্যাবাউটে যাব তখন অ্যাবাউটটা রেড দেখাবে ব্লগে গেলে ব্লগটা রেড দেখাবে সো এখন আমরা রেড না দিয়ে অন্য কালারও দিতে পারি সে এই জায়গাতে যাব কালার পরিবর্তন করব সে এই কালারটা থাকবে এখন যদি আমি চাই দেখতে পাবেন এই কালারটা দেখাচ্ছে যেটাতে যাব সেই কালারটা অ্যাক্টিভলি দেখাবে সো অ্যামেজিং না জিনিসটা তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে এখন আপনি প্র্যাকটিস করবেন আমরা কি করলাম সিম্পল একটা জিনিস করছি এটা হচ্ছে আমরা আমাদের যে ন্যাববারটা আছে ন্যাভিগেশন বার আমাদের এই যে ন্যাভিগেশন বারটা যে আছে এই ন্যাভিগেশন বারে যে লিঙ্ক ছিল আগে লিঙ্কের মাধ্যমে শুধুমাত্র আমাদের কানেক্টেড করতাম লিঙ্কিং করতাম কিন্তু এখন লিঙ্কিং করার পাশাপাশি লিঙ্ক করবে পাশাপাশি ন্যাব হবে অর্থাৎ ন্যাব হওয়ার মানে আমাদের ন্যাভিগেশন বারটা ডাইনামিক্যালি যখন যেটাতে অ্যাক্টিভ থাকবো সেটা দেখাবে আর যখন আমরা ন্যাব লিঙ্ক ইউজ করব তখন আমাদের অবশ্যই এই জায়গাতে ন্যাবলিঙ্ককে ইম্পোর্ট করতে হবে রিয়্যাক্ট রাউটার ডম থেকে সেই সাথে আমাদের লিঙ্কটাকেও রাখতে হবে যদি আমরা এই জায়গাতে লোগোতে ব্যবহার করতে চাই বুঝতে পারলেন তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে ধন্যবাদ টেক এ রিস্ক